স্টুডেন্ট জবস মানি নামের এই অ্যাপটি আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 5 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে। এবং এই স্টুডেন্ট জবস মানি অ্যাপটি আপনি আপনার ফোনে ডাউনলোড করে স্পিন মেরে, কার্ড ঘষে, লাকি স্পিন মেরে, ম্যাথ সলভ করে, ওয়েবসাইট ভিজিট করে, অ্যাড দেখে, মোট কথা আপনি আপনার এই স্টুডেন্ট জব মানি অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে মাত্র 35 সেন্ট অর্থাৎ 30 টাকা ইনকাম করতে পারলে আপনি উদ্যোগের সাথে সাথে টাকা রিসিভ করতে পারবেন। মোবাইল রিচার্জ এবং কাজ করে মাত্র 100 টাকা ইনকাম করতে পারলে উইডিও দিয়ে সাথে সাথে টাকা রিসিভ করতে পারবেন। বিকাশ 100 টাকা হলে রকেট, 100 টাকা হলে নগদ, 200 টাকা হলে পেপাল, 200 টাকা হলে কয়েনবেস এবং 200 টাকা হলে পেপাল পেটিএমের মাধ্যমে উইডিও দিয়ে আপনি টাকা রিসিভ করতে পারবেন। সাথে সাথে অ্যাপটি আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে রেফার করলে পাবেন 5 টাকা করে বোনাস এবং এক্সট্রা আরও 35% রেফারাল কমিশন। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই যে অ্যাপটি রয়েছে স্টুডেন্ট জবস মানি অ্যাপটি সম্পর্কে A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। তো প্রথমত আপনি আপনার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন স্টুডেন্ট জবস মানি লিখে। আপনি প্লে স্টোরে সার্চ করলে নিচে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণত একটি ইনকাম অ্যাপ, তাই আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণত একটি ইনকাম অ্যাপ, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অ্যাপটি প্লে স্টোর থেকে 1000-এরও বেশি লোক ডাউনলোড করে কাজ করতেছে এবং অ্যাপটির প্লে স্টোরের রেটিং রয়েছে 5 স্টারের ভিতর 5 স্টারই। তো জাস্ট আপনি আপনার ফোনে এই অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে চাইলে প্রথমত আপনি আপনার ফোনে এই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করবেন। তারপর আপনি অ্যাপটি ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার বিপিন লেখে। তারপর আপনি প্লে স্টোর থেকে এই সুপার বিপিনটি আপনার ফোনে ডাউনলোড করবেন, সুপার বিপিনটি ওপেন করবেন এবং অবশ্যই ইউএস, ইউকে কিংবা ক্যানাডা সার্ভারে কানেক্ট করে নেবেন। তোমার এই সুপার বিপিনটি আগে থেকে ইউকে সার্ভারে কানেক্ট করা রয়েছে, এবারে চলে যাচ্ছে ওই স্টুডেন্ট জবস রিওয়ার্ড স্টুডেন্ট জব মানি অ্যাপটিতে। সো গাইস, এই স্টুডেন্ট জব মানি অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করলে নিচে একটা অপশন পেয়ে যাবেন সাইন আপ বলে, এইখানকার এই সাইন আপ অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দিবে। এইবার এখানে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে নেম বলে, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। দেন এখানে 2 নম্বর একটা অপশন রয়েছে ইমেল বলে, এখানে ক্লিক করে আপনার ফোনে যে ইমেলটা লগইন রয়েছে সেম ইমেলটা বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে 3 নম্বর একটা অপশন রেফার কোড বলে, এটা হচ্ছে অপশনাল। আর এখানে এই রেফার কোড অপশনটা অবশ্যই আপনারা আমার রেফার কোডটি বসাবেন। আমার রেফার কোডটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কিংবা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আমার রেফার কোডটি বসিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। তো অবশ্যই আপনারা আমার রেফার কোডটি এখানে বসাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। তো আমার রেফার কোডটি এখানে বসানো হয়ে গেলে দেন এখানে পরবর্তীতে রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনি অবশ্যই এখানে 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়া গেলে এখানে পরবর্তীতে একটা অপশন রয়েছে কনফার্ম পাসওয়ার্ড বলে, এখানে ক্লিক করে আপনি উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি নিচের অপশনটা তো একবার বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন, এখানকার এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করলে আপনার এই অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি মাত্র যে অ্যাকাউন্ট খুলেছেন আপনাকে আপনার সেই অ্যাকাউন্টের লগ ইন করতে হবে। তাই এখানে প্রথম একটা অপশন রয়েছে ইমেল বলে, এখানে ক্লিক করে মাত্র যে ইমেলের অ্যাকাউন্ট খুলেছিলেন সেম ইমেলটি বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানে ক্লিক করে মাত্র যেই পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন সেম পাসওয়ার্ডটি একবার টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে লগ ইন বলে একটা অপশন, এখানকার লগ ইন অপশনটা ক্লিক করলে আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো গাইস, অ্যাপটিতে লগ ইন করার সময় ঠিক এইরকম দেখাবে। শুরুতে বলে রাখি আপনাদেরকে কিন্তু এই অ্যাপটিতে অবশ্যই অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু অ্যাপটি থেকে উইড্রো দিলে পেমেন্ট আসবে না। যেইভাবে দেখাবো সেমভাবে কাজ করবেন তাহলে কেবল অ্যাপটি থেকে উইড্রো দিলে পেমেন্ট পাবেন। তো অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। আপনি হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ইনভাইট বলে, ইনভাইট ফ্রেন্ডস, এখানকার এই ইনভাইট অপশনটায় ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাপটিতে যে আপনার রেফার কোড রয়েছে সেই রেফার কোডটি এখানে চলে আসবে। আপনার বন্ধুবান্ধবদেরকে বলবেন অ্যাপটিতে যেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার এখানে যে রেফার কোডটি থাকবে সেই রেফার কোডটি ব্যবহার করে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তাহলে আপনি তাদেরকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। আর যাই হোক, আপনারা এখান থেকে আমার রেফার কোডটি খুব ভালো করে দেখে রাখুন, এই রেফার কোডটি ব্যবহার করে অ্যাপটিতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। আমার রেফার কোডটি হচ্ছে এটা 7418 50, অর্থাৎ 7418 50, মানে
74 1850 এটা আমার রেফার কোড আপনাদের সুবিধার্থে আমার রেফার কোডটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই রেফার কোডটি ব্যবহার করবেন আর যেহেতু আপনি যখন অ্যাপটির এই সমস্ত অপশনগুলোতে কাজ করবেন দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য অসংখ্য অসংখ্য অপশন রয়েছে আপনি যখন অ্যাপটির এই সমস্ত অপশনগুলোতে কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে কিন্তু পয়েন্ট ইনকাম হবে তো আপনি কিন্তু অ্যাপটি থেকে পয়েন্ট উইড্রো দিতে পারবেন না তাই আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে উইড্রো দিতে চাইলে থাকতে হবে ডলার অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে পয়েন্ট ইনকাম হয়ে গেলে সেই পয়েন্টগুলো এখানকার এই ডলারে কনভার্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত 1000 পয়েন্ট ইনকাম করতে হবে তারপর আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে 1000 পয়েন্ট হয়ে গেলে এখানকার এই কনভার্ট অপশনটায় ক্লিক করে দেবেন তো কনভার্ট অপশনটায় ক্লিক করলে আপনার পয়েন্টগুলো এখানকার এই ডলারে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে তো গাইস আপনি যখন অ্যাপটি থেকে পুরো 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করবেন তখন 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে পাবেন মাত্র 0.5 থেকে 0.10 সেন্ট আশা করি বুঝতে পেরেছেন তো যাই এবার আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইন্টারফেস থেকে এই ধরনের ইন্টারফেস শো করতে আছে উপরে কর্নারে বেল আইকন রয়েছে বেল আইকনে ক্লিক করে কাজ করার নিয়মটা করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে জয়েন্ট টেলিগ্রাম বলে এখানকার এই জয়েন্ট টেলিগ্রাম অপশনটা ক্লিক করে দেবেন তাহলে আপনি তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে চলে আসতে পারবেন এখানে আপনি সকল ধরনের পেমেন্ট প্রুফ স্ক্রিনশট আপডেট নিউজ নোটিস ইত্যাদি ইত্যাদি পাবেন তো আপনি এই যে তাদের টেলিগ্রাম গ্রুপটা রয়েছে অবশ্যই জয়েন হয়ে নেবেন তো আমার নেট কানেকশন স্লো তো এখান থেকে লোডিং নিচ্ছে অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আপনি জয়েন হয়ে নেবেন এখানকার জয়েন টেলিগ্রাম অপশনটায় ক্লিক করে তো যাই এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটিতে কাজ করার জন্য অসংখ্য অসংখ্য অপশন রয়েছে এবার আপনাদেরকে এই অপশনগুলোতে কাজ করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি তো গাইস কাজ করার জন্য এবার আপনি এখানে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডেইলি বোনাস বলে এখানকার ডেইলি বোনাস অপশনটায় ক্লিক করে দেবেন তাহলে আপনার কাছে একটা নিয়ম শো করবে ডেইলি বোনাসের পয়েন্ট কীভাবে কালেক্ট করতে হবে তো আপনি এখানকার নিয়মটা পরে এখানকার গেট বোনাস অপশনটায় ক্লিক করে দেবেন তো গেট বোনাস অপশনটায় ক্লিক করলে আপনার কাছে একটা অ্যাড শো করবে অ্যাড শো করলে আপনার কাজ হচ্ছে সেই অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনার সেই ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করতে হবে কিংবা প্লে স্টোরে গেলে আপনাকে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে আপনাকে আপনার ফোনে সেই প্লে স্টোরে অ্যাপটি ডাউনলোড করতে হবে সো আমার বিপিএনটি ডিসকানেক্ট হয়ে গেছে তাই এখান থেকে অ্যাড শো করতেছে না আমি বিপিএনটা কানেক্ট করে নিচ্ছি তো গাইস বিপিএনটা কানেক্ট করা হয়ে গেছে সুপার বিপিএন ইউকে সার্ভারে তো জাস্ট আপনি বিপিএনটা কানেক্ট করে তারপরে ডেইলি বোনাস অপশনটায় ক্লিক করে দেবেন যেভাবে বললাম সেমভাবে কালেক্ট করে নেবেন আপনার পয়েন্টটা অ্যাড শো করলে অ্যাডটি ক্লোজ করে না দিয়ে অ্যাডটিতে আপনি ক্লিক করে দেবেন ওয়েবসাইট নিয়ে গেলে 2 মিনিট ভিজিট প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড তো আপনি ডেইলি বোনাসে ক্লিক করে দেখতে পারবেন যে কাজ করার নিয়মটা আপনার কাছে শো করে দেবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো 2 মিনিট এখান থেকে ওয়েবসাইটে নিয়ে আসে ভিজিট করলে ভিডিওটা 2 মিনিট বড় হয়ে যাবে তাই আমি এখান থেকে ক্লোজ করে দিলাম তো জাস্ট আপনি আপনার ফোনে এই যে অ্যাপ্লিকেশন রয়েছে স্টুডেন্ট জব মানি অ্যাপটি ওপেন করবেন যেভাবে দেখাবো সেমভাবে কাজ করবেন তাহলে টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন আনলিমিটেড টাকা তো জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপটিতে কাজ করার জন্য নিচে আরও অনেকগুলো অপশন রয়েছে এবার আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ম্যাথ কুইজ বলে আপনি এখানকার এই ম্যাথ কুইজ অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন তো ম্যাথ কুইজ অপশনটা ক্লিক করলে দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট ম্যাথ সলভ করার জন্য ম্যাথ দিবে একটা টাইমে মোট 11টা আপনাকে এখানে ম্যাথ সলভ করতে হবে নিয়ম মেনে কোন নিয়মটা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো জাস্ট আপনি এখানে আসবেন একটা ম্যাথ সলভ করার জন্য আপনাকে এখানে যোগ বিয়োগের একটা প্রশ্ন দিবে আপনি সেটাকে যোগ বিয়োগ করে যেই অ্যান্সার হয় সেটা আপনি এখানে বসিয়ে সাবমিট অপশনটা ক্লিক করে দেবেন আপনার অ্যান্সারটা যদি সঠিক হয় তাহলে আপনি পয়েন্ট পাবেন তো একটা সলভ করার আপনাদেরকে এখান থেকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটা ম্যাথ সলভ করার জন্য একটা ম্যাথ দিচ্ছে সেটা হচ্ছে একটা যোগের ম্যাথ খুবই সিম্পল একটা ম্যাথ দিয়েছে আপনার কাছে এই ধরনের সিম্পল প্রশ্ন শো করবে যেটা 1-2 বাচ্চারাও সলভ করতে পারবে তো জাস্ট আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা প্রশ্ন দিয়েছে সেটা হচ্ছে 9 আর 8 যোগ করলে কত হয় 19 হয় সেটা আমি এখান থেকে লিখে দিচ্ছি তো এখান থেকে 9 আর 8 যোগ করে দিচ্ছি এখানে 9 আর 8 যোগ করলে হয় 17 তো এখান থেকে 17 বসে দেন এখান থেকে সাবমিট অপশনটায় ক্লিক করে দিচ্ছি সো যখনই সাবমিট অপশনটায় ক্লিক করে দেবো তারপর আমাকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 8 সেকেন্ড একটা অ্যাড দিয়েছে অ্যাড শো করলে অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন তারপর আপনি এখান থেকে পয়েন্টটা কালেক্ট করার জন্য এখান থেকে কালেক্ট অপশনটায় ক্লিক করে দেবেন এই যে টাইমার চলতে আছে টাইমারটা কমপ্লিট হয়ে গেলেই তো এখান থেকে টাইমারটা কমপ্লিট হয়ে গেছে 3 সেকেন্ড 2 সেকেন্ড আমার কাছে কিন্তু এই ধরনের সিম্পল টাইমার শো করতে আছে আপনার কাছে সিম্পল টাইমার শো করবে না জাস্ট আপনার কাছে একটা সরাসরি অ্যাড শো করবে অ্যাড শো করলে আপনার কাজ হচ্ছে আপনি সেই অ্যাডটিকে ক্লোজ করে দেবেন তো তারপরে আপনি এখান থেকে পয়েন্টটা কালেক্ট করার জন্য এখানকার এই কালেক্ট কয়েন অপশনটায় ক্লিক করে দেবেন তো কালেক্ট কয়েন অপশনটায় ক্লিক করার পরে আপনার কাছে আরেকটা অ্যাড শো করতে পারে অ্যাড শো করলে আপনি এবারও সেই অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দেবেন নিচে টাইমার চলবে টাইমারটা কমপ্লিট হয়ে গেলে ভুলও এই অ্যাপটিতে ক্লিক করা চলবে না ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে আপনার অ্যাপটি থেকে উইড্রো দিলে পেমেন্ট নাও আসতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ম্যাথ সলভ অপশনটায় কাজ করতে হবে অ্যাপটি এখান থেকে ক্লোজ করে দিলাম তো জাস্ট আপনাকে এইভাবে ম্যাথ সলভ করতে হবে
তো আপনি কি করবেন, জাস্ট এই ম্যাথ সলভ অপশনটায় আসবেন। ম্যাথ সলভ অপশনটায় এসে আপনি এখানে মোট একটা টাইমে 11টা ম্যাথ সলভ করার জন্য ম্যাথ সলভ ম্যাথ পাবেন। আপনি এখানে মোট 10টা ম্যাথ সলভ করবেন, যতগুলো 100 করবেন ওগুলো আপনি ক্লোজ করে দেবেন। সর্বশেষ ম্যাথ সলভ করবেন অর্থাৎ 11 নম্বর ম্যাথ সলভ করবেন। আপনি এখান থেকে অ্যান্সারটা বসিয়ে সাবমিট অপশনটা ক্লিক করলে 100 করলে একটি ক্লোজ করে দেবেন। তারপর আপনি সর্বশেষ অর্থাৎ 11 নম্বর ম্যাথের পয়েন্টটা কালেক্ট করার জন্য কালেক্ট পয়েন্ট অপশনটায় ক্লিক করে দেবেন। আপনার কাছে একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইট নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোর নিয়ে গেলে আপনাকে প্লে স্টোরের একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনি আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে অ্যাপটি তো অবশ্যই এই ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা কমপ্লিট করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি ম্যাথ কুইজ অপশনটা কাজ করার নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি যেটা করবেন, জাস্ট এই ম্যাথ কুইজ অপশনটা আসবেন, একটা টাইমে মোট 11টা ম্যাথ সলভ করার জন্য 11টা ম্যাথ পাবেন। এখানে মোট 10টা ম্যাথ সলভ করবেন, যতগুলো 100 করবেন ওগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ ম্যাথ সলভ করবেন, 100 করলে একটি ক্লোজ, পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট পয়েন্ট অপশনটা ক্লিক করে দেবেন। একটা 100 করবেন, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইট নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোর নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। সিম্পল নিয়ম। তো জাস্ট আপনাদের এভাবে যে ম্যাথ সলভ অপশনটায় কাজ করার নিয়মটা দেখালাম, সেইভাবে কাজ করবেন আপনারা অ্যাপটি যে পরবর্তী আরও অসংখ্য অপশন রয়েছে এই অপশনগুলোতে। পরবর্তী দেখতে পাচ্ছেন যে অপশন রয়েছে ইজি স্পিন, তারপরে লাকি স্পিন, ক্রেডিট কার্ড, ওয়েবসাইট ভিজিট। আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করবেন, তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে স্পিন অপশনটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পারবেন একটা টাইমে মোট 11টা স্পিন দেবে, 10টা স্পিন মারবো, এখান থেকে যতগুলো 100 করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবো। সর্বশেষ স্পিন কমপ্লিট করে পয়েন্টটা কালেক্ট করার জন্য কালেক্টে ক্লিক করে দেবো। একটা 100 করবে, অ্যাডটি আপনি অ্যাডটি আমি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবো। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবো, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপের কাছে নিয়ে যাবে, অ্যাপ ডাউনলোড করবো। সিম্পল নিয়ম। তো জাস্ট আপনাদেরকে যেভাবে দেখালাম সেভাবে কাজ করবেন। তো অ্যাপটিতে যে কোনো একটা অপশন আপনি কাজ করার নিয়মটা হচ্ছে সিম্পলভাবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি একটা টাইমে যতগুলো কাজ পাবেন কাজগুলো কমপ্লিট করার সময় আপনার কাছে প্রথমত যতগুলো 100 করবে অ্যাডগুলো আপনি ক্লোজ করে দেবেন। একদম সর্বশেষ অ্যাডে ক্লিক করে আপনি ক্লিকের কাজটা কমপ্লিট করে ফেলবেন। সিম্পল নিয়ম। তো জাস্ট আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটিতে কাজ করার আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্স অনেকগুলো পয়েন্ট ইনকাম হয়ে গেলে এখানকার এই কনভার্ট অপশনটা ক্লিক করে পয়েন্টগুলো ডলারে কনভার্ট করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্স যখন অনেকগুলো ডলার হয়ে যাবে তখন আপনি অ্যাপটি থেকে কীভাবে নিয়ম মেনে উইড্রো দেবেন। তো অ্যাপটি থেকে উইড্রো দেওয়ার জন্য এবার আপনি অ্যাপের হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে উইড্রো বলে, এইখানকার উইড্রো অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। তো উইড্রো অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমত শো করবে অসংখ্য অসংখ্য পেমেন্ট মেথড। প্রথমত রয়েছে মোবাইল রিচার্জ, বিকাশ, রকেট, এই সমস্ত মাধ্যমে আপনি উইড্রোতে টাকা রিসিভ করতে পারবেন। নগদ, পেপাল, কয়েনবেস, পেটিএম, আপনি যে মাধ্যমে টাকা রিসিভ করতে চাচ্ছেন উইড্রো দিয়ে আপনি সিম্পলভাবে সেই মাধ্যমটার উপর ক্লিক করে দেবেন। অসংখ্য মাধ্যম রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে শো করতে আছে 1000 পয়েন্ট হয়ে গেলে কনভার্টে ক্লিক করে পয়েন্টটা কনভার্ট করে নিন। 10টা কাজ করা শেষ হয়ে গেলে কেমে ক্লিক করে ওয়েবসাইটে গেলে ভিজিট, প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড। প্রত্যেক রেফার আপনি পাবেন 5 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে, এবং এক্সট্রা আরও প্রতি রেফারের বিনিময়ে 35% রেফারাল কমিশন। তো বুঝতে পারছেন আপনি রেফার করে কতগুলো টাকা ইনকাম করতে পারবেন। প্রত্যেক রেফার আপনি পাবেন 5 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে। আর যাই হোক, আপনারা অবশ্যই আমার রেফার কোডটি ব্যবহার করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। তো এখানে উইড্রো অপশনটা আসলে দেখতে পাচ্ছেন যে মোবাইল রিচার্জ নিতে চাইলে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্স রাখতে হবে সর্বনিম্ন 35 সেন্ট। 35 সেন্ট উইড্রো দিলে আপনি পাবেন মাত্র 30 টাকা মোবাইল রিচার্জ। এবং এখানে আপনি বিকাশ উইড্রো দিতে চাইলে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্স রাখতে হবে $1, রকেট উইড্রো দিতে চাইলে $1, নগদ উইড্রো দিতে চাইলে $1, এবং পেপাল পেটিএমে $2, কয়েনবেসেও $2। জাস্ট আপনি এখান থেকে যে মাধ্যমে উইড্রো দিয়ে টাকাটা রিসিভ করতে চাচ্ছেন সেই মাধ্যমটার উপর এখান থেকে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে মোবাইল রিচার্জ নেওয়ার জন্য আপনাকে সাজেস্ট করবো মাত্র 35 সেন্ট ইনকাম হয়ে গেলে 30 টাকা মোবাইল রিচার্জ নেওয়ার জন্য। বারবার মোবাইল রিচার্জ দেবেন, বেশি অ্যামাউন্ট করার দরকার নেই, জাস্ট আপনি অল্প অ্যামাউন্ট হলে উইড্রো দিয়ে দেবেন। তো জাস্ট আপনি এখানকার উইড্রো অপশনটা এসে এই মোবাইল রিচার্জ অপশনটা ক্লিক করে দেবেন। দেন এখানে একটা অপশন পাবেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে ক্লিক করে আপনি যে নাম্বার টাকাটা রিসিভ করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে একবার লিখবেন। দেন এখানে রয়েছে হাউ মাস, এখানে ক্লিক করে আপনি যত টাকা উইড্রো দিতে চাচ্ছেন সেই যত ডলার উইড্রো দিতে চাচ্ছেন সেই ডলারের জাস্ট অ্যামাউন্টটা লিখবেন, ডলার লেখার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে অ্যামাউন্টটা লিখে দিচ্ছি। মোবাইল রিচার্জ নিতে চাইলে সর্বনিম্ন থাকতে হবে 0.35 সেন্ট। দেন এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রিডিম রিকোয়েস্ট বলে, আপনি এখানকার এই রিডিম রিকোয়েস্ট অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটি থেকে উইড্রো দেওয়া সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যেই। উইড্রো দিলে সাথে সাথে টাকা পাবেন না, 24 ঘন্টা ওয়েট করতে হবে। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের এই যে অ্যাপটি রয়েছে স্টুডেন্ট জব মানি, অ্যাপটি সম্পর্কে এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। অ্যাপটিতে অবশ্যই আপনি নিয়ম মেনে নিজ দায়িত্বে কাজ করবেন। কাজ করে উইড্রো দেওয়ার পর পেমেন্ট না পেলে কিংবা পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে কিন্তু আমি দায়ী নেই, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেমারে লিখে দিয়েছিলাম কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সও ডিসক্লেমার লেখা পেয়ে যাবেন। তো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।